এই চুক্তিটা স্যার 10 বছরের যদি আবার কোনো ক্রাইসিস হয় আন্তর্জাতিক বাজারে সেক্ষেত্রে এই চুক্তিতে আসলে কি থাকবে বা সেটা আসলে আমাদের জন্য কতটা লাভজনক একটা হলো যে আমরা চুক্তি করার পরে কিন্তু এটা অনেক বিনিয়োগ লাগাতে যারা দিবে একটা বলে ট্রেন বলে তো এরকম কিছু চুক্তি পেলে তখন তারা ইনভেস্ট করে সেই জন্য এই চুক্তি পেলে তারা ইনভেস্ট করবে এবং সেই ইনভেস্ট করলে তারপরে সেই গ্যাস এলএনজি এসে যখন অ্যাভেলেবল হবে যত চুক্তি করেছে ওরা ইভেন ইউরোপের সাথে জার্মানির সাথে করেছে সবই 25-26 সো এটা আমাদের জন্য একই দু নম্বর হলো যে ভবিষ্যতে যদি আরও লাগে এই এই সময়টা যেটা ইন্টারভিনিং পিরিয়ড সেটা আমরা যেটা ভাবতেছি যে যদি স্পট মার্কেটটা ভালো থাকে তাহলে আমরা আমাদের যে দুটো লং টার্ম কন্ট্রাক্ট তার সাথে আমরা স্পট মার্কেট দিয়ে গুছায় নিব কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার যদি না হয় তাহলে আমাদের বিদ্যুতে বিশেষ করে আমরা অনেক ফুয়েল মিক্স করেছি একদিকে না হলে অন্যদিকে যেতে পারবো যেমন কোনোদিন গ্যাস কম পড়লে আমার কয়লা আছে আমাদের লিকুইড ফুয়েল আছে ইম্পোর্টও করি আমরা এর মধ্যে আবার উইন্ডো শুরু হয়েছে উইন্ডোর প্রজেক্ট তো আমাদের অনেক ডাইভার্সিফাইড সোর্স আছে যে শুধু এলএনজির উপর পুরোপুরি ভরসা করবো সেটা তো না আর আমাদের নিজে যেটা বললেন আমাদের নিজেরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা জানেন ভোলায় একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই ইনশাল্লাহ ওগুলো বছর দুয়েকের মধ্যে এসে যাবে অনস্ট্রিম তাছাড়াও আমাদের যেগুলো অন্যান্য ফিল্ড আছে সিলেটে সেগুলোকে কীভাবে আরও বেশি পাওয়া যায় এটার চেষ্টা করা হচ্ছে সেগুলোর সাথে একটা চুক্তি হয়ে গেছে নাকি না হবে ওটা আর একটু বড় এলাকা দিয়ে অনেকে বলে যে হাই প্রেশার জোনে গেলে ভালো হয় তো নর্মাল আমাদের যে ডেপথ 3-4 হাজার ফিট তার নিচে মিটার তার নিচে গেলে একটা হাই প্রেশার জোন বলে সেখানে হয়তো পাওয়া গেলে যেতে পারে একটা রিস্কি ড্রিলিংয়ের জন্য বাট যদি ভালো কোম্পানি পাওয়া যায় তো এরকম বিভিন্নভাবে আমরা দেশের মধ্যে উৎপাদন বাড়ানোর চেষ্টা করতেছি আর বিদেশেও যতখানি আনা যায় এই করে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো কৃষি শিল্প এটাকে সমর্থন দেওয়া কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার স্যার একটা বিষয় আমাদের তো আগেও লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে নতুন করে কাতারের সঙ্গে করলেন ওমানের সঙ্গে করলেন স্পট মার্কেট থেকে আনবেন এই জ্বালানি আমদানিতে এত বিনিয়োগ কোত্থেকে বা অর্থ সংস্থাটা কোত্থেকে করবেন আপনারা কোনো একটা জিনিস যদি আমরা আমদানি করি $1 যদি আমদানি করে আমি $2 করতে পারি তাহলে তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না সেই জন্য আমরা যদি এই সাশ্রয়ী হয়ে যেই পরিমাণে আমদানি করি সেটা দিয়ে যদি আমরা এক্সপোর্ট বাড়াতে পারি ইম্পোর্ট সাবস্টিটিউশন করতে পারি তা আমাদের তো $1 বিলিয়ন যদি আনি আমরা $1.5 বিলিয়ন তো পাবো আমরা এইটা একটা বলে ভার্চুয়াস সাইকেল অফ গ্রোথ যেটা করবেন আবার হবে আরও হবে আরও হবে এখন এক সময় তো আমাদের এক্সপোর্টও তো $200 বিলিয়ন হয়ে যাবে 20 বছর পরে এগুলো তো একটা গ্রোয়িং জিনিস এটাকে স্থবিরভাবে দেখলে হবে না দামের ক্ষেত্রে স্যার একটা বিষয় সেটি হচ্ছে 26 সাল নাগাদগুলো আপনারা কীভাবে ক্যালকুলেশন করেছেন দাম ভাবে যাই না যদি দাম আমি জানতাম বা আমরা জানতাম তাহলে বড় লোক হয়ে মানে এখানে কোনো কাজ করা লাগত না স্পট মার্কেটের চেয়ে বেশি পড়বে না কম পড়বে স্যার না ইনশাল্লাহ স্পট মার্কেট তো ফ্লাকচুয়েট করে এটা মোর স্টেবল আছে আমরা যখন আগেও নিয়েছি স্টর্ম কার্ডে যখন ফ্লাকচুয়েট করছে কিন্তু আমরা লং টার্ম কন্ট্রাক্টে $12-13 মধ্যে পেয়েছি তাই না আরও কমেও পেয়েছি এইটা তো আবার তোমার একই কথা কিন্তু ভালো কম্পিটিটিভ এফএসআরইউ তো একটা করা হচ্ছে আরেকটা মহেশখালীতে আর একটা করা হবে পায়রাতে পায়রাটা হলো দক্ষিণ পশ্চিম বাংলাদেশে গ্যাস দেওয়ার জন্য ওটা আবার ওই পাইপলাইনের সাথে ভোলারও পাইপলাইনকে যোগ দেওয়া হবে যাতে ভোলায় যদি কিছু পাওয়া যায় সেটাও আমরা নিয়ে যেতে পারবো পশ্চিম এবং দক্ষিণ বাংলাদেশে আর এখানে যেটা শ্রী সাহেব বললেন যে দুটো এফএসআরইউ কথা হচ্ছে একটা এফএসআরইউ আর আরেকটা এফএসআরইউর ক্যাপাসিটি বাড়ানোর কথা যেটা অ্যাক্সিলারেটর যেটা আছে ওটার
100 MMCFD-র মতো ক্যাপাসিটি বাড়াবে। তো সেটা হলে আমাদের এখানে সরবরাহ বেড়ে যাবে। আমরা অন্যান্য বিভিন্নভাবে চেষ্টা করতেছি, যেমন যেসব গ্যাস ফিল্ড আমার অ্যাবান্ডেন্ট ডিপ্লিটেড, এটাকে স্টোর করা যায় কি না, যেমন স্যাঙ্গু আছে গ্যাস ফিল্ড, আরও আরও ভিতরে গ্যাস ফিল্ড আছে পৃথিবীর বিভিন্ন দেশে। এই ডিপ্লিটেড গ্যাস ফিল্ডের মধ্যে কিন্তু তারা স্টোর করে, আমি নিজেও দেখেছি। সো আমরাও এটা চেষ্টা করবো, ডিপ্লিটেড গ্যাস ফিল্ডের যদি আমরা স্টোর করতে পারি তাহলে যখন দাম কম হবে আমরা ওখানে নিয়ে রেখে দিব, এটা তখন দাম বেশি হলে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এগুলো বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ সলিউশন লাগবে। ধন্যবাদ। জ্বালানির দামের বিষয়টা যদি একটু বলুন, বাজেটে দাম কমানোর প্রস্তাব করা হয়েছে, কর প্রত্যাহার করা হয়েছে, কমছে, স্যার দেশের বাজারে এটার কী প্রভাব? না শোনো, দাম কমছে ঠিক, এখন 100 টাকা থেকে দাম 90 টাকা যদি হয় কমলো, 10% কমলো, কিন্তু এখনও তো এফোর্ডেবিলিটির মধ্যে না, আর তুমি ভবিষ্যতটা জানো না, তো এটা তো দৈনন্দিন বেশি আমরা রেসপন্ড করতে পারি না। ঠিক আছে, আমরা যদি আস্তে আস্তে দেখি যে এই দামটা শুধু আজকের না, কালকের পরশু দিন এরকম একটা স্টেবল হয়, তখন আমরা অ্যাডজাস্ট করতে পারবো। কিন্তু এখানে একদিন দাম বাড়লো না কমলো, এটা দিয়ে যদি আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্ট শুরু করি সেটা খুব শুভ হবে না দেশের।